হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু এস এইচ লার্নিং সেন্টার আমি আজ গিনেদি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার এডুকেশান এডুকেশানের সেকেন্ড ইয়ারের আর্টের বি যে পেপারটি রয়েছে তার অ্যাসাইনমেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করবো আপনারা প্রশ্নগুলো খাতাতে লিখবেন এবং উত্তরগুলো পাশে লিখে রাখবেন তারপরে লেখা কমপ্লিট হওয়ার পর আপনার অ্যাসাইনমেন্ট মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে স্টার্ট করবেন তাহলে সুবিধা হবে পরীক্ষাটা দিতে ওকে প্রথম প্রশ্ন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব না কাছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে প্রথম প্রশ্ন দেখুন সম্মানিত শিক্ষক শিক্ষা কর্মসূচি প্রদান করে সম্মানিত শিক্ষক শিক্ষা কর্মসূচি মানে ইংলিশটা বলে বুঝতে পারবেন ইন্টিগ্রাল টিচার এডুকেশান প্রোগ্রাম এটা হচ্ছে ভারতের মুক্ত বিশ্ববিদ্যালয় সমূহ অ্যান্সার হবে মুক্ত বিশ্ববিদ্যালয় সমূহ অ্যান্সার এ পরের প্রশ্ন দেখুন শিক্ষাকে একটি পাঠ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন কোঠারি কমিশন অপশন বি উত্তর কোঠারি কমিশন পরে প্রশ্ন শিক্ষকের অবিরত পেশাগত উন্নত ভালো করে এটা শুনুন এটা হয়তো বুঝতে পারবেন না হয়তো লাগবে কোয়ালিটি ভালো করবেন তারপরে শুনুন শিক্ষকের অবিরত পেশাগত উন্নয়ন ও আধুনিকীকরণ হল একটি অপরিহার্য প্রয়োজনীয় নিশ্চিত করার জন্য ওকে এটা অ্যান্সার অপশান ডি শিক্ষাগর শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রক্রিয়া অ্যান্সার হবে ডি ইংলিশটা দেখুন টিচার শুড প্লে ইন দ্য অ্যাক্টিভ রোল ইন দ্য প্রসেস অফ কোয়ালিটিভ ইম্প্রুভমেন্ট অফ এডুকেশান ওকে পরের প্রশ্ন দেখুন নিচের কোনটি চাকুর পূর্ব শিক্ষক শিক্ষার সঙ্গে সম্পর্কিত এটা অ্যান্সার অপশান বি অভিমুখীকরণ ও সতেজীকরণ কার্যকর অপশান বি উত্তর অরিয়েন্টেশন অ্যান্ড রিফ্রেশার কোর্স পরের প্রশ্ন দেখুন নিচের কোনটি চাকরি পূর্ব শিক্ষক শিক্ষা সম্পর্কিত সেম রিপিট পরের প্রশ্ন অ্যান্ড এফেক্টিভ একজন কার্যকর শিক্ষক তার শ্রেণী শিক্ষণ যথাযথভাবে যা যারা সাহায্য করতে পারেন তা হলো অনুশিক্ষণ মাইক্রো টিচিং অ্যান্সার এ হবে মাইক্রো টিচিং ওকে পরের প্রশ্ন দেখুন শিক্ষকেরা তাদের কাজের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান করার জন্য তাদের নিজস্ব বিন্যাস থেকে যে ধরনের গবেষণা করেন তাকে বলে কার্যকরী গবেষণা অ্যাকশন রিসার্চ অপশান সি উত্তর ওকে পরের প্রশ্ন দেখুন শিক্ষকেরা তাদের মিট প্রশ্ন অনুশীলন করে তাদের বলা হয় অনুশীলন করে তাদের এখানে প্রশ্নটা পূর্ণ হয়নি আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন অনুশীলন করে তাকে বলা হয় এটা এটা থাকবে প্রসেসে প্রশ্নর এবং এর আনসারটা হবে দেখুন অপশান ডি স্টুডেন্ট টিচিং মানে শিক্ষার্থী শিক্ষক ওকে অপশান ডি হবে এটার প্রশ্নটা মোটামুটি করে লিখে রাখুন অনুশীলন করে তাকে বলা হয় এরকম থাকবেই এটার উত্তর হবে শিক্ষার্থী শিক্ষক স্টুডেন্ট টিচিং ওকে শিক্ষণ অপশান ডি উত্তর পরের প্রশ্ন দেখুন শিক্ষক শিক্ষা ইন্টার্নশিপ কর্মসূচি কাদের সাহায্যের জন্য প্রদান করা হয় এটা উত্তর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যান্সার বি উত্তর বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরের প্রশ্ন নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির কোনটি জেলা স্তরে প্রাথমিক পর্যায়ে চাকরির মধ্য মধ্য শিক্ষক শিক্ষা দায়িত্ব পালন করে এটা হচ্ছে এনসিআরটি অপশান ডি উত্তর এনসিআরটি হবে পরের প্রশ্ন দেখুন এখানে প্রশ্নটা দেখুন পুরোটা আসেনি তবে একটু দেখে রাখুন শিক্ষকদের আধুনিক রাখা শিক্ষকদের মূল্যায়ন করা কোনটি ঠিক দেখো তিন আর চার তো দেখতে পাচ্ছি প্রশ্নটা এইভাবে লিখে রাখুন তিন আর চার নম্বর প্রশ্ন দিয়ে শিক্ষকদের আধুনিক রাখা এবং শিক্ষকদের মূল্যায়ন করা কোনটি ঠিক এই এইরকম প্রশ্ন শেষে তিন চার এরকম লিখে থাকলে অ্যান্সারটা হবে অপশান ডি ওকে এক দুই তিন চার সবই ঠিক ওকে এইভাবে লিখে রাখবেন পরের প্রশ্ন দেখুন শিক্ষকতা পেশায় যোগদানের পূর্বে যে শিক্ষা প্রদান করা হয় তাকে বলে চাকুরি পূর্ব শিক্ষক শিক্ষক শিক্ষা আনসার হবে ফ্রি সার্ভিস টিচার এডুকেশন অপশান এ উত্তর ওকে পরের প্রশ্ন দেখুন সিইটি রূপ মানে সিইটির ফুল ফর্ম কি সিইটির কলেজ অফ টিচার এডুকেশন শিক্ষক শিক্ষা মহাবিদ্যালয় অপশন বি উত্তর পরের প্রশ্ন দেখুন ভারতে প্রথম প্রথাগত শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা উত্তর অপশন এ শ্রীরামপুরে অপশান এ উত্তর হবে শ্রীরামপুরে প্রথম শিক্ষক শিক্ষণ ইনস্টিটিউশন ছিল টিচার ট্রেনিং ইনস্টিটিউশন শ্রীরামপুরে পরের প্রশ্ন ভারতের প্রথম শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম কী নাম কী ছিল টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় অপশান বি উত্তর ওকে পরের প্রশ্ন দেখুন এন এর ফুল ফর্ম কী এন এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অপশান এ উত্তর শিক্ষক শিক্ষার জন্য জাতীয় সংস্থা পরের প্রশ্ন দেখুন যখন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে দুষ্ট অবাধ্য হয় তখন শিক্ষকের পরীক্ষা করে দেখা উচিত রুত অপশান এ শিক্ষার্থীদের গৃহ পরিবেশ উত্তর অপশন অপশান শিক্ষার্থীদের গৃহ পরিবেশ পরের প্রশ্ন দেখুন প্রশ্নটা ঠিকমতো স্পষ্ট হয়ে আসেনি পেশার বৈশিষ্ট্য নয় পেশার বৈশিষ্ট্য নয় এটা আপনি প্রশ্ন শেষ অংশ হিসেবে লিখে রাখুন এবং এই প্রশ্নটার উত্তর হবে কি অপশান ডি আকর্ষণীয় বেতনের জন্য কার্যকলাপ বর্ণিত করা আকর্ষণীয় বেতনের জন্য কার্যকলাপ বর্ণিত অপশান ডি উত্তর হবে হ্যাঁ প্রমোটিং অ্যাক্টিভিটিস ফার অ্যাক্ট অ্যাক্টিভ এম্যালয়মেন্ট ওকে পরে প্রশ্ন দেখুন ভারতের স্বাধীনতা পূর্ব সময়ে কোন কমিশন ধরনের পাঠ্যক্রম কোন সাধারণ শিক্ষার জন্য পাঠ্যক্রম আর দুই হচ্ছে বৃত্তি শিক্ষার জন্য পাঠ্যক্রম বি সুপারিশ করেছিলেন উত্তর হবে কোঠারি কমিশন অপশান সি উত্তর কোঠারি কমিশন পরে প্রশ্ন প্রতিষ্ঠা করেছিলেন কে এটা আপনি প্রশ্নটা পুরোটা আমার স্ক্রিনশট করা হয়নি তো আপনি লিখে রাখুন প্রতিষ্ঠা করেছিলেন কে এটা লিখে রাখুন প্রশ্ন শেষ অংশ এবং উত্তর হিসেবে লিখে রাখুন বিদ্যাসাগর অ্যান্সার হবে অপশন বি বিদ্যাসাগর আপনি এরকম প্রশ্ন পেয়ে যাবেন একটু কাজে লাগাতে হবে বুদ্ধি তাহলে হয়ে যাবে ওকে আজকে এই পর্যন্ত আপনি ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ